সেলি কিচেনে সবাইকে স্বাগত আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকেও আপনাদের জন্য সহজ রান্না নিয়ে আপনাদের সামনে এসেছি তো চলুন তাদের কাছে কাচ্চি বিরিয়ানি করাটা মনে হয় খুব কঠিন ব্যাপার এবং সহজে এটা করা যায় না খুব টেস্ট হবে না তারা অবশ্যই এটা দেখে নিয়ে নেবেন তাদের কাছে খুব ইজি হয়ে যাবে এবং ভীষণ মজাদার একটা বিরিয়ানি হতে চলেছে আমি এখানে সাড়ে বারোশো কি তেরোশো গ্রাম চিকেন নিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছে এখানে টু টেবিল স্পুনের মতো আদা রসুনের পেস্ট আর এক মুঠো দিয়ে দিচ্ছে এখানে পেঁয়াজ ভাজা বা পেঁয়াজ বেরেস্তা খুব ইজি এবং সহজেই করা যায় এটা চারটে তেজপাতা দিয়ে দিচ্ছি আর টু টি স্পুন এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমার এখানে টু টি স্পুনের মতো লবণ আমি এখানে ব্যবহার করেছি আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার সাথে আমি দিয়ে দিচ্ছি ফোর টেবিল স্পুন ঘি টোটাল রান্নাটা ঘিতে করলে কিন্তু খুবই ভালো হবে আমি অল্প একটু তেল ব্যবহার করেছি এক টুকরো দারচিনি দিয়েছি আর জৈত্রী দিচ্ছি টুকরো এরকম ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি তাতে টেস্টটা ভালো হবে একটা স্টারানিস আর দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম টক দই এটা কিন্তু খুব ভালোভাবে মাখাতে হবে আর এই মাখানোর উপর ডিপেন্ড করছে আপনার বিরিয়ানি কতটা টেস্ট হবে এখানে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা এই বিরিয়ানি মশলাটা কিন্তু আমার হোমমেড মশলা আমি এর লিঙ্কটা দিয়ে দেব আপনারা দেখে নিয়ে নেবেন পেঁয়াজ ভাজা যে তেলটা ছিল টু টেবিল স্পুনের মতো সেই তেলটাও কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব আর এই বিরিয়ানিটা কিন্তু খুব ঝটপট তৈরি হয়ে যায় এর জন্য এক্সট্রা টাইম লাগে না সেই জন্য এইভাবে বিরিয়ানি বানালে খুব ভালো লাগবে এবং চিকেনটা যেহেতু এই টক দইয়ের উপরেই ডিপেন্ড করে সিদ্ধ হবে আর কিছু দুধ দিয়ে দেব উপর থেকে তার উপরে সেই জন্য খুব ভালোভাবে মাখিয়ে এটাকে খুব ভালোভাবে নিচে সেট করে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি এখানে আমি দুধ নিয়েছি দেড় কাপ আর দুধের মধ্যে দিয়ে দিয়েছি টু টেবিল স্পুন ঘি দিয়ে দেব টু টেবিল স্পুন গোলাপ জল আর টু টেবিল স্পুন কেওড়া জল দিয়ে এই মিশ্রণটা তৈরি করে রেখে দেব এটা পরে কাজে লাগবে সাথে দুই থেকে তিন ফোঁটা দিয়ে দেব মিঠা আতর এবার একটি পাত্রের মধ্যে আমি এখানে আটা নিয়ে নিচ্ছি দেড় কাপের মতো নিয়ে এখানে যতটা জল লাগে সেইভাবে একটা ডো তৈরি করে নেব খুব টাইট করে করব না একটু নরম করে করব। যাতে হাঁড়ির গায়ে লাগাতে সুবিধা হয় আটশো গ্রাম এখানে চাল নিয়েছি আমি বাসমতি চাল নিয়েছি সেটাকে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নেব। তিন থেকে চারবার কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আর চালের মধ্যে কিন্তু প্রচুর স্টার্স থাকে যার ফলে ভাত কিন্তু কাদা হয়ে যায় যার সেই জন্য কিন্তু বিরিয়ানি বা আপনি পোলাও যাই করুন না কেন চালটা ফার্স্টে ভালোভাবে ধুয়ে নিতে হবে যখন দেখবেন এমন স্বচ্ছ জল বেরিয়ে এসছে তখন কিন্তু আর এটা ধোয়ার দরকার নেই এবার আমি ভিজিয়ে দেবো আধা ঘন্টার জন্য যার ফলে চালগুলো কিন্তু বেশ বড় বড় হবে ভাতগুলো ভালো হবে তখন এখানে কিছু কাজু আর নিয়েছি কাঠবাদাম আর এক টুকরো নিয়েছি এখানে খোয়া ক্ষীর এটা অপশনাল কিন্তু এটা দিলে কিন্তু খুবই টেস্টি হয় বিরিয়ানিটা এবং খেতে কিন্তু খুবই ভালো লাগবে যার ফলে এটা দেওয়ার চেষ্টা করবেন টু টেবিল স্পুন সাথে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলেও কিন্তু বিরিয়ানির টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় একটা মিশ্রণ তৈরি করে রেখেছি এবার কয়েক টুকরো আলু দেখুন দু টুকরো করে নিয়েছি নিয়ে সেই আলুগুলোর মধ্যে স্বাদ মতো লবণ অল্প একটু সাদা তেল দিয়ে জাস্ট সাঁতলে নেবো আর দিয়ে দিচ্ছি একটু জাফরান কালার ভাজার পরে যাতে আলুর কালারটা দেখতে কিন্তু সুন্দর লাগবে জাস্ট এটা একটু সাঁতলে নিয়ে এটাকে সাইড করে রেখে দিচ্ছি এবারে বসিয়ে দিয়েছি জল সাথে দিয়েছি তেজপাতা একটু দারচিনি আছে দুটো তিনটে লবঙ্গ আছে সাহ জিরে আছে আর দু একটা শাহ মরিচ আছে এবার আধা ঘন্টা চালটা ভিজিয়ে রাখার পরে দেখুন জলটাকে আমি ঝরিয়ে নিয়েছি নিয়ে এবারে ওই ফুটন্ত জলের মধ্যে কিন্তু চালটা দিচ্ছি আর অবশ্যই জলটা ফুটলেই কিন্তু চালটা দেবেন তাতে ভাতটা কিন্তু খুব ভালোভাবে এবং খুব দ্রুতই কিন্তু হয়ে যাবে আর দেওয়ার পরে অবশ্যই একটু নাড়াচাড়া করে নেবেন অনেক সময় গরম জলে দিলে কিন্তু নিচে থেকে লেগে যেয়ে যায় ফার্স্টে আমি তুলে নিচ্ছি যে ভাতটা এই ভাতটা কিন্তু অনেকটাই কুক হতে বাকি আছে কিন্তু এটা আমি মাংসের উপরে ফার্স্টে দেব সেই জন্য কিন্তু একটু শক্ত চালটা রাখলেই ভালো হবে যে মিশ্রণটা দুধের বাদামের করে রেখেছিলাম সেটা দিয়েছি দিয়ে আলুগুলোকে গুজেগুজে গুজে দিচ্ছি এইভাবে তার কারণ আলুগুলো কিন্তু একদমই কাঁচা এটাকে সিদ্ধ হতে হবে সেই জন্য এটা মাংসের সাথেই থাকবে আর এই বিরিয়ানিটা রান্নার টিপস হল যে প্রথম যে এই যে ভাতটা দেবেন এটা কিন্তু ভালো রকম শক্ত থাকবে তার কারণ এটা কিন্তু নিচে থেকে যে দুধ বা দইয়ের যে মিশ্রণ আছে সেটাকে টাচ করবে এটা ফুটবে সেই জন্য এটা শক্ত থাকবে আবার তার দু মিনিট বাদে আবার আরেকটু ভাত দিতে হবে আর দিয়ে দিচ্ছি সাধুমতো এখানে লবণ লবণটা কিন্তু আমি ভাত তৈরি করার সময় দিই নি সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি আর আপনি চাইলে লবণটা ওখানে দিতে পারেন সেক্ষেত্রে আপনার লবণটা একটু বেশি দিয়েই আপনি ভাতটা তৈরি করবেন জল জল এরপর একের পর একটা লেয়ার চলছে আর উপরের যে লেয়ারটা থাকবে সেই লেয়ারটা কিন্তু ভাতটা মোটামুটি পুরোটাই কুক হয়ে থাকবে কারণ সেটা একদমই আর কুক হবে না আর নিচের ভাতগুলো শক্ত থাকবে তার কারণ এটা বারবার কুক হতে থাকবে নিচের মাংসের সাথে সেই জন্য শক্ত থাকবে লেয়ারে লেয়ারে এইভাবে আমি লবণ ছিটিয়ে দিচ্ছি দেখুন এটা কিন্তু আমার মোটামুটি লেয়ারটা তৈরি করা হয়ে গেছে আর উপরে যে ভাতটা দিয়েছি এটা কিন্তু একদম কুক ভাত সামান্য একটু এখানে বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু জাফরান আর জাফরানটা কিন্তু এইভাবেই দেবেন দুধের সাথে গুলে দেওয়ার দরকার নেই তাহলে টোটাল ভাতটাই কিন্তু ইয়েলো কালার হয়ে যায় দেখতেও ভালো লাগে না আর সেটা ভালোও লাগবে না খেতে দুধ আর এখানে যে গোলাপ জল কেওড়া জলে যে মিশ্রণটা করা ছিল ঘি দিয়ে সেটাকে চারিদিক দিয়ে ছড়িয়ে দিচ্ছি যেন সমস্ত ভাতটাকে স্পর্শ করতে করতে নিচে যায় আবারও দুধ বাদামের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা টোটালটাই উপরে আমি ঢেলে দিয়ে দিচ্ছি আর ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ ভাজা এই বিরিয়ানিটা করা কিন্তু খুব ঝামেলাও না আর খুব দ্রুত হয়ে যায় দেখলেন নিশ্চয়ই যে আটাটা মাখিয়ে রেখেছিলাম সেটা এইভাবে বরাবর দিয়ে দিলাম হাঁড়ির কানা বরাবর দিয়ে একটা ঢাকনা দিয়ে একটু চেপে ওটাকে টাইট করে লাগিয়ে দিচ্ছি যাতে কোনো রকম কোনোভাবে এ বাইরে না আসতে পারে একটা তাওয়াকে আমি গরম করে রেখেছিলাম আর তাওয়ার উপরেই বসাবেন তা না হলে কিন্তু বিরিয়ানির নিচেটা লেগে যাবে আর মাংসটা কিন্তু পুড়ে যেতে পারে এইভাবে কিন্তু আমি এক ঘন্টা কুড়ি থেকে পঁচিশ মিনিট রেখেছিলাম রাখার পরে আমি এটা নামিয়েছি দেখুন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই একটা ভাতও কিন্তু ভাঙেনি অনেকেই ভাবে যে কাচ্চি বিরিয়ানি করতে গেলে ভাতগুলো কাদা হয়ে যায় বা অনেকেই বলে কাদা হয়ে যায় খিচুড়ি পাকিয়ে যায় এটা কিন্তু খুবই সুন্দর হবে এইভাবে বানালে আর আলুটাও দেখুন আমি একটা সাসলিক কাঠি দিয়ে দেখাচ্ছি যে আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে এই টিপসগুলো ফলো করে আপনারা রান্না করবেন কাচ্চি বিরিয়ানি খুব দ্রুত রান্না হয়ে যায় এবং খুব ভালো লাগে খেতে ভীষণই টেস্টি একটা বিরিয়ানি এটা এবং ভীষণই ভালো মজাদার আর এটা খুব তাড়াতাড়িও রান্না হয়ে যায় দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ভাতগুলো কতটা লম্বা লম্বা হয়ে আছে এরকম একটা ভাতও কিন্তু ভাঙেনি এবং মাংসগুলো ভীষণ ভালোভাবে কুক হয়ে গেছে মাংসগুলো খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়েছে আর তাছাড়া আমি একটা মাংস আপনাদের সামনে কেটে শেয়ার করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর সফট হয়ে গেছে কি সুন্দরভাবে ভেঙে আসছে তো এই ঈদে অবশ্যই ট্রাই করুন এটা